ফের গণমাধ্যমের ওপর চড়াও ট্রাম্প। অনলাইন ডেস্ক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে ফের গণমাধ্যমের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার পেনসিলভেনিয়ার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প দাবি করেন, তিনি একের পর এক প্রতিশ্রুতি রেখে যাচ্ছেন কিন্তু সাংবাদিকদের তা তুলে ধরছেন না, বরং বাস্তবতার সাথে সম্পর্কহীন মিথ্যা সংবাদ তারা প্রকাশ করছেন। খবর বিবিসি। ট্রাম্প তার সমাবেশে আরও বলেন, তার প্রথম 100 দিন ছিল খুবই উত্তেজনাকর এবং উৎপাদনশীল। এর আগে হ্যারিসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, তার 100 দিন নিয়ে গণমাধ্যম যেসব কথা বলেছে সেজন্য তাদের বড় একটা ফেলের গ্রেড দেওয়া উচিত। তিনি উপহাস করে বলেন, সাংবাদিকদের নৌশভোজের বিষয়ে হলিউড তারকাদের একটি বড় দল এবং ওয়াশিংটনের গণমাধ্যমে এখন নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এবং নৌশভোজটি হবে খুব নীরস। বারাক ওবামার প্রশাসন সবকিছু অগোছালো করে রেখেছিল বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে একটি বড় সিদ্ধান্ত জানানো হবে। যদিও আগে তিনি জলবায়ুর পরিবর্তনকে বাহতাবাজি বলে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যুক্তরাষ্ট্রকে তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেবেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।